বন্ধু, আপনারা সবাই তো আলু দিয়ে মাংস খেয়েছেনই, কেউ খেয়েছেন কেউ খাননি ওল দিয়ে মাংস। দেখুন আজকে আমি ওল দিয়ে মাংস রান্না করব। এই যে ওল নিয়েছি তার জন্য কেটে, এই যে চিকেন, প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। রান্নাটা জানি, কড়াইতে তেল দিয়ে দিলাম, ওলটা আমি প্রথমে ভেজে নেব। বললা 2 পিস আলু দিয়েছি, অল্প করে নুনটা মাখিয়ে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা বাটাটা অল্প দিলাম। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফুল ভেজে তুলে নেওয়া তেলের ভিতরে একটু সামান্য তেল দেব, কেন মাংসতে তেল আছে চিকেনে। ফোড়নের জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা, মটর কুচিটা দিয়ে দিলাম। আমি জিরা লঙ্কা আর হলুদের একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবারে সামান্য জল দিয়ে দেবো, মশলা তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি মাংস দিয়ে দেবো। কাঁচা পাকা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এবারে দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দেবো। এবার আমি ওলটা দিয়ে দিচ্ছি, মাংস কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। আমি গরম জল করে রেখেছিলাম, সামান্য গরম জল দেবো। দেখুন বন্ধুরা, আমাদের মাংস রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের ওল দিয়ে মাংস তৈরি হয়ে গেছে, এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। বেশি মশলা দিইনি, হালকা মশলাই রান্না করেছি। এটা ওল, দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।